খেলাটা দেখাতে আমার যা যা লাগবে তা হলো একটা ফানেল, এখানে আমার দুটি গ্লাস লাগবে, একটা ছোট আর একটা বড়, আর লাগবে একটা পাত্রপূর্ণ তেল। এসব জিনিসগুলো দিয়েই আমি তোমাদেরকে আজকের খেলাটা দেখাবো। চলো তাহলে শুরু করি। প্রথমে খুব সাবধানে এই ছোট গ্লাসটি এই বড় গ্লাসের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। বিজ্ঞানী, দুইটি গ্লাসই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ছোট গ্লাস একটা আর একটা বড় গ্লাস। এবার আমি জাদু করে এই ছোট গ্লাসটাকে অদৃশ্য করে দেব। হ্যাঁ, দাঁড়াও দেখো তোমরা। এখন আমার লাগবে একটা ফানেল। এই ফানেলটাকে গ্লাসের উপরে রাখবো। এবার এখানেই তেলটা আস্তে করে ঢালতে হবে। তেলটা যেন প্রথমে শুধু ছোট গ্লাসের উপরেই পড়ে। ছোট গ্লাসটাকে আমরা তেল দিয়ে পূর্ণ করব প্রথমে। বন্ধুরা, এখনো কিন্তু ছোট গ্লাসটা দেখা যাচ্ছে। দাঁড়াও, এবার তোমাদের দেখাচ্ছি আসল মজা। এবার আমরা এমনভাবে তেলটা ঢালবো যেন ছোট গ্লাসটা উপচে গিয়ে বাইরের দিকেও পড়ে। দেখছো দেখছো কিভাবে করে ছোট গ্লাসটি অদৃশ্য হয়ে যাচ্ছে? দেখেছো বিজ্ঞানী, কি চমৎকার একটা খেলা! তোমরা নিশ্চয়ই ছোট গ্লাসটিকে আর দেখতে পাচ্ছ না, এটা একদম অদৃশ্য হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই তো, সত্যি দেখা যাচ্ছে না। বাহ, অসাধারণ একটি খেলা দেখালে বন্ধু বিজ্ঞানী উনাইসা। উনাইসা, সত্যি দারুণ একটি খেলা দেখিয়েছো। বিজ্ঞানী, তুমি কি জানো এটা কিভাবে হলো? আচ্ছা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো, আমিও শুনবো। খুব ভালো করে শোনো। প্রথমে ছোট গ্লাসটি তেল পূর্ণ হওয়ার পরেও বড় গ্লাসের ভেতর ছোট গ্লাসটি দেখা যাচ্ছিল, কিন্তু এরপর তুমি যখন পুরো গ্লাসটি তেল ভর্তি করে দিয়েছো তখন বড় গ্লাসের ভেতর ছোট গ্লাস দেখা যাচ্ছে না। বন্ধু উনাইসা, এটি হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। তেল একটি ঘন তরল মাধ্যম আর বায়ু খুবই হালকা বায়বীয় মাধ্যম। এই দুই ঘনত্বের মাধ্যম দিয়ে আলো আমাদের চোখে এসে পড়ে। এখানে আপাতন কোণ উভয় মাধ্যমের সংকট কোণের চাইতে বড়। দাঁড়াও 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 ভুলস্টাইন। হ্যাঁ, এই সংকট কোণ যেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সংকট কোণ হলো আলোর প্রতিফলনের কারণে তৈরি হওয়া এক ধরনের কোণ। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যে কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে এবং সেই প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে বলে আমরা গ্লাসটিকে দেখতে পাচ্ছি না। উনাইসা, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ বন্ধু বিজ্ঞানী উনাইসা, অসাধারণ একটি খেলা দেখাবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। উনাইসা, তোমার খেলাটা অনেক মজা হয়েছে। আবার দেখা হবে, তুমি ভালো থেকো। আবার দেখা হবে, বিদায়। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।